কোনো মাহফিলের মধ্যে আমাকে যদি বলে হুজুর একটু মা বাবার ওয়াজ করেন, আমি ওনাকে আগে বলি মা বাবার ওয়াজ আমি করার আগে তুমি আমাকে বলো, আগে খেয়াল করবেন কথা। এই যে ছোট ছোট বাচ্চা, এগুলি মা বাবার আন্ডারে, মা বাবার হাতের ভিতরে থাকে কত বছর? মিনিমাম 12 বছর বালে খোয়া পর্যন্ত মা বাবার আন্ডারে থাকে। একটা ছেলে বালেক না হওয়ার আগে কি সে কাজকর্ম করতে পারে? কথা কয় না? আরো জোরে বলেন না। ছেলেটা যখন 12 বছর হবে, চোখ যখন বাহিরের দৃশ্য দেখবে, তখন ছেলেটা টাকা ইনকাম করবে, বিভিন্ন রকমের তামাশার মধ্যে লিপ্ত হবে, ঠিক কি না? কথা কয় না? আমার সাথে একটু বলেন ঠিক কি না? বাবা বুঝলি বুঝবা, তা না বুঝলে? আমি মৌলভী চট্টগ্রাম থেকে এসেছি, ওয়াজ কয় ঘন্টা করব? বেশির বেশি আমি 2 ঘন্টা। কথা কন কেন? আপনার কথায় রাখলাম, নাহলে 3 ঘন্টা, না আর বেশি করলে 4 ঘন্টা। কথা কন কেন? আমি 2 ঘন্টা ওয়াজ করে আপনার সন্তানকে কেন আমি শিখাইবো? আপনি মা বাবার খেদমত ফরজ। এই 12 বছর সন্তান যে আপনার হাতে ছিল, আপনি 12 বছর সন্তানের কি শিক্ষা দিয়েছেন? আগে আপনার 12 বছরের হিসাব আমার কাছে দেন, তারপর আমি মৌলভী ওয়াজ করব আপনার সন্তানের, আপনাকে বাদ দেওয়ার কথা। কথা কয় না? 12টা বছর সন্তানের আপনি ধ্বংস করে দিয়েছেন। যে সন্তান আপনার হাতের আঙ্গুল ধরে মসজিদে যেত, ওই সন্তান এখন আপনার সামনে দাঁড়ায় না, আপনাকে এই রাস্তায় দেখলো ওই রাস্তায় চলে যায়। এগুলির জন্য দায়ী সন্তান নয়, এগুলির জন্য দায়ী গার্জিয়ান। এমনও মা বাবা আছেন বেয়াদবি ধর্মেন, এখন বর্তমান যুবক যাদের, তাদের জন্য বলতেছি, সন্তান এক অক্ত নামাজ পড়ে না, বাবা খবর নেয় না। সন্তান স্কুল মাদ্রাসায় গেল কিনা মা খবর নেয় না। সন্তান সকালবেলা কোরআন তেলাওয়াত করলো কিনা মা খবর নেয় না। সকালবেলা ঘুম থেকে উঠে মা ছেলের কাছে প্রশ্ন করে, বাবা গতকালকে রাত্রে আর্জেন্টিনা গোল করে দিছে। কথা কয় না? বাবা সন্তানকে বলে, বাবা আমি তো বুড়া মানুষ, আমি ছাদে উঠতে পারি না, আমি তো ছোটবেলা থেকে আর্জেন্টিনা পছন্দ করি, আমি ব্রাজিল পছন্দ করি, আমি ইটালি পছন্দ করি, তুমি একে আমি খরচ দিব, আমার ঘরের ছাদের মধ্যে একটা ব্রাজিলের পতাকা তুলে দাও। ও বাবা আমি তোমার কাছে প্রশ্ন করলাম, তোমার যে সন্তানকে দিয়া তোমার বিল্ডিং এ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুলেছ, ওই সন্তানকে কয়দিন সকালবেলা ঘুম থেকে তুলে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছো? কিভাবে তুমি আশা করো সন্তান আমার বাধ্য? বাপ ছেলে দুইজনে মিল্লা মোবাইলের মধ্যে লুডু খেলে, কথা কন না? নাই এ আপনাদের এনে নাই? বাপ ছেলে লুডু খেলে বাজি ধরে, তুই যদি সে আপনার কোথা থেকে বাজি আসেনি, আপনার কোথায় সে কি কয়, বাজি ক? যে সন্তান, যে বাবা সন্তানের সাথে লুডু খেলা বাজি খেলার জন্য বসেন, খাতা কলমে লিখে রাখেন, তুমি বৃদ্ধ হওয়ার পরে তোমার সন্তান তোমাকে বাদ দিবে না, বুড়ি আঙ্গুল দেখাবে। যে সন্তান, যে গার্জিয়ান বাবা মা সন্তানকে আর্জেন্টিনা ব্রাজিল ইটালি ফ্রান্স বিশ্বকাপ খেলার, ফুটবল খেলার জন্য তুমি পতাকা তোলার অনুরোধ সহযোগিতা করেছো, তোমার সন্তানকে কোরআন পড়ার জন্য কয়দিন সহযোগিতা করেছো? এগুলি বললে তখন আমাকে বলবে নূর বাংলা হুজুর আমাদের কে বলতেছে না, আপনাকে আপনি ধ্বংস করে দিয়ে আবার কিভাবে বলেন হুজুর মা বাবার কথা? আপনার ছেলে যখন 12 বছর ছিল, আপনার হাতে ছিল, কেন আপনি শিখাইলেন না সন্তানকে? এই জন্য একটা কথা অ্যানালাইজ করে দেখবেন, যত মা বাবা বৃদ্ধাশ্রমে ভাত খায়, বৃদ্ধাশ্রমে থাকে,
প্রত্যেকের সন্তান হয় ইঞ্জিনিয়ার হবে না হয় ডাক্তার হবে না হলে ব্যারিস্টার হবে না হলে সরকারি পদস্থ হবে না হলে দেশের বাইরে প্রতিষ্ঠিত সন্তান হবে 3000 টাকা মেতমের বেতনের কোন ইমামের মা বাবা বিদ্যাশ্রমে যেতে হয় না কারণ সে যদিও 3000 টাকা বেতন পায় সে কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল মা বাবার খেদমত করা ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার খেদমত সন্তানের জন্য ফরজ এটা সন্তান বুঝেছে 3000 টাকা বেতন খেল পেলো টুকে সুকে মাকে বুকে আগলাইয়া বাবাকে ঘরের মধ্যে রেখে এক বেলা খেয়েছে এক বেলা না খেয়ে উপবাস থেকেছে ঠিক কি না বলে তোমার তো এই নাই তোমার তো সময় নাই গৌরব করে বলে আমার ছেলে দেলাকার আল্লাহর রহমতে আমার ছেলে অমুক কমিটির অমুক এটা আমার ছেলের কথা এখানে চলবে কেউ কথা বলতে পারবে না টাইম বরাবর যখন হবে তোমারে দিব ফুটিস কথা কাটে দেন রাগ করছেন আমি কথাগুলি মিথ্যা বলছি অহংকার ওই সন্তানকে নিয়ে করো সাত দোকানে বলো আমি জীবনে কিছু করতে পারি নাই আমার একজন সন্তানকে এমন আলেম বানিয়েছি আমি মরার পরে জানাজা দিতে পারবো আমার একটা সন্তানকে এমন উপযুক্ত করেছি আমি মরার পরে কাদের মধ্যে নিয়ে আমার জন্য দোয়া করবে আমার সন্তানকে আমি এমন উপযুক্ত করেছি অন্তত কিছু না পারলো বিল্ডিং আমাকে দিতে পারে নাই আল্লাহর ঘরে যখন ডাকবে আমার সন্তান মাথায় টুপি লাগাইয়া আমাকে সহ মসজিদের মধ্যে চলে যায় তোমার তো অহংকার এমন হবে তুমি তো কোন অহংকার এগুলি নাই এগুলি কইলে নূর বাংলা জোর খারাপ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আচ্ছা আরেকটা কথা বলো মা বাবার খেদমত করা সন্তানের জন্য কি আরো জোরে বলেন সন্তান যখন নাবালক ছিল তখন সন্তানকে মানুষ করা মা বাবার জন্য কি ছিল ফরজ কি সন্তানটা আগে না মা বাবারটা আগে কি কর সন্তানটা ডিমা গেল মুরগি আগে হ্যাঁ কথা কর না ডিমা গেল মুরগি আগে কেমনে তো মুরগি আগে গালে ঠেল লইতো না ও মুরগি আগে কেমনে তো মুরগি যদি আগে আর ডিম সারা মুরগি লই কেমনে ডিম যদি আই মুরগি সারা ডিম লই কেমনে এই প্রশ্ন কোনো কি না কথা কেন শেষ নাই শেষ নাই সারা দিন ঝগড়া করতে পারবে শেষ নাই দোস্ত রে আমি আপনার কাছে বলবো মা বাবার অসে দিন করব আগে শুনেন এই ছোট ছোট বাচ্চা মাসুম বাচ্চা এগুলি যখন ছোট বাচ্চা ছিল যখন নাবালক ছিল তখন সন্তানদেরকে মানুষ করা তুমি মা বাবার জন্য ফরজ ছিল সন্তানকে যখন তোমার ফরজ আদায় করো নাই সন্তানকে সুশিক্ষিত বানাও নাই সন্তান বড় হয়ে বলে আদায় নষ্ট করা অহংকার তার আদা মা বাবার হোক আদায় না করা এগুলি আমি সন্তানকে তুমি মা বাবা শিখেছি যেমন আমি আরেকটা কথা বলি সঙ্গে কষ্ট হবে আমার রসুল বলে উম্মত আজকে মনে রাখবেন বিশেষ করে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ বড় মাঝে মাঝে দুঃখ লাগে বড় কষ্ট লাগে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে যখন দেখি মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান শাসক হয়ে মা বাবার শাসন করে বৃদ্ধ মানুষের গলা ধাক্কা দিয়ে সন্তান ফেলে দেয় আমাদের চোখের পানি মাঝে মাঝে পড়ে ঠিক কিনা বলেন আবার বিবেকের কাছে প্রশ্ন করি এই সন্তান বৃদ্ধ মা বাবাকে ফেলে দেয় সেই জন্য চোখের পানি ফেলি কিন্তু আবার আফসোস করে ও সন্তান তুমি কেন মানুষ হইলা না তুমি কেন মানুষের ঘরে জন্ম নিয়ে পশু পাইয়া গেলা ওই বাচ্চার জীবন নষ্ট করে দেওয়ার জন্য তার বাচ্চার এই জন্য আমার রসুল বলে উম্মত এই ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আমার রসুল বলে উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা কয়টা জিনিস আর একটু জোরে বলেন কয়টা জিনিস এক নম্বরে আমার রসুলের উম্মত তোমাদের সন্তানদেরকে আমি রসুলের মহাব্বত শিক্ষা দিবা কারণ যিনি আমি রসুলের মহাব্বত যার ভিতরে আছে সে কোনোদিন মানুষের লোকে ধোকাবাজি করতে পারবে না যার ভিতরে আমি রসুলের আদর্শ আছে সে কোনোদিন মানুষকে নিয়ে নাটক করতে পারবে না যেই বাজার ভিতর আমি নবীর মহাব্বত আছে সে কোনোদিন সমাজ বিরোধী কাজ করতে পারবে না যার ভিতর আমি রসুলের মহাব্বত আছে
তার ভিতরে ঈমান আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন ঠিক কি না বলেন আমার রাসূল বলে আমি রাসূলের মহব্বতের নাম ঈমান রাসূলের মহব্বতের নাম ঈমান